পশ্চিমা চাপ সামলাতে আরও বিশ্বকে ঘিরে তুরস্কের নতুন কৌশল একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে বেকারত্বের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে প্রতিদিন তুরস্কের সরকারের সব সফলতা মন্দ অর্থনীতির ভারে ম্লান হয়ে যাচ্ছে একদিকে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চাপ অন্যদিকে করোনাভাইরাসের প্রভাব এখনও সহনীয় পর্যায়ে আনতে না পারার ব্যর্থতা এরই মধ্যে বিরোধী দলগুলোর একজোটে সরকার বিরোধী প্রচারণা সব মিলিয়ে দেশের মধ্যে খুবই চাপে রয়েছে এর সরকার আর দেশের বাইরে সেখানে তো অন্যরকম চাপ গ্রিসের সঙ্গে শত বছরের চলতে থাকা সাপেনেউলের সম্পর্ক উত্তেজনার চরম পর্যায়ে ফ্রান্সের সঙ্গে বিরোধ এখন ইউরোপ ছাড়িয়ে ভূমধ্য সাগর পেরিয়ে আফ্রিকায় গিয়ে পৌঁছেছে গ্রিস সাইপ্রাস এবং ভূমধ্য সাগরের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের বিরুদ্ধে কঠোর অবরোধের হুমকি দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তুরস্কের প্রতিরক্ষা সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এদিকে ইরাক এবং সিরিয়ায় পিকেকে সন্ত্রাসীদের সঙ্গে আমেরিকার দহরম মহরম সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে আর বাইডেন প্রশাসন সিরিয়াতে নতুন করে তুরস্কের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে অন্যদিকে তুরস্কে চলতে থাকা বোয়াজি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ চলছে দেশের ভেতরের মার্জিনাল গ্রুপগুলোর পাশাপাশি প্রধান বিরোধী দলগুলোও জোরে সোরে সমর্থন দিচ্ছে এই বিক্ষোভকে সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত করার এখনও পর্যন্ত সে পর্যায়ে গিয়ে পৌঁছয়নি তবে আমেরিকা এবং ইউরোপের সরাসরি সমর্থন পেলে সেদিকে যাওয়ার আশঙ্কা যে নেই তা নয় আরব বিশ্বের সঙ্গে তুরস্কের সম্পর্ক যে কারণে খারাপ কাতারের পাশে দাঁড়ানো মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতা করার অভিযোগে তুরস্কের সঙ্গে আরব বিশ্বের বিশেষ করে সৌদি আরব মিশর এবং আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক খারাপ গত কয়েক বছর ধরে দুহাজার বিশ সালে ইসরায়েলের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয় গত দশ বছরে কিছু পদক্ষেপ নিলেও সে সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে এ অবস্থায় সরকার অর্থনৈতিক এবং আইনি সংস্কারের ঘোষণা দিয়েছে দুহাজার ষোলো সালের সামরিক অভ্যুথানের পর থেকেই পশ্চিমারা নানা অজুহাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সামনে আনার চেষ্টা করছিল কিন্তু ট্রাম্প সম্পূর্ণ নিজস্ব স্টাইলে সরকার পরিচালনা করায় এ বিষয়গুলো তেমন গুরুত্ব পায়নি কিন্তু বাইডেন এই বিষয়গুলো সামনে এনে তুরস্কের উপর চাপ প্রয়োগ করবে মার্কিন প্রশাসনের সঙ্গে কেমন হবে তুরস্কের সম্পর্ক তুরস্ক নিয়ে বাইডেন প্রশাসন কেমন নীতি অনুসরণ করবে তা এখনো পরিষ্কার নয় কারণ জো বাইডেন ক্ষমতায় আসার পরে ন্যাটো সদস্য দেশের মধ্যে শুধু তুরস্কের নেতাকে ফোন দিয়ে কথা বলেননি এখনো। এমনকি বাইডেনের পররাষ্ট্রমন্ত্রীও এখনো পর্যন্ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেননি এগুলো অদূর ভবিষ্যতে সম্পর্ক উন্নতি না হওয়ার ইঙ্গিত বহন করে আরব বিশ্বের সঙ্গে সম্পর্কের জন্য মরিয়া তুরস্ক এ মুহূর্তে তুরস্কের সবচেয়ে বেশি প্রয়োজন আরব বিশ্ব কিন্তু আরব বিশ্বের সঙ্গে গত কয়েক বছর ধরে তুরস্কের সাপে নেউলে অবস্থান ছিল তা থেকে কি বেরিয়ে আসতে পারবে এর সরকার এখন সবাই ভাবছে সে কথা কামাল আতাদর্কের পশ্চিমা ধাঁচে আধুনিক তুরস্ক গড়ার পর থেকেই এ দেশটি ইউরোপের সঙ্গে এত নিবিড়ভাবে জড়িয়েছিল যে যার কারণে বাকি বিশ্ব থেকে অনেক দূরে চলে গিয়েছিল তবে এরদুগান সরকার ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে ইউরোপের গণ্ডি থেকে বের হয়ে সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করেছিলেন কিন্তু তাতে আঘাত আসে ২০১৬ সালের সামরিক অভ্যুত্থান চেষ্টার ঘটনা তার গতি অনেকটা স্তমিত করে দেয় এই বিভৎস সামরিক অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টা এক রাতেই অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত করতে সক্ষম হলেও এর অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক খাতে এর খারাপ প্রভাব চলবে আরও কয়েক দশক তারপরও এরদোগান সরকার ইউরোপ এশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সব জায়গায় সমানভাবে সম্পর্ক বিস্তারের চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক ভালো করার একটা লক্ষণ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে তুরস্কের সঙ্গে সৌদি আরব মিশর এবং আরব আমিরাতের সম্পর্ক উন্নয়নে দফায় দফায় গোপন বৈঠক চলছে উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আর এই দেশগুলোর সঙ্গে কাতারের সঙ্গে যে টক্কর ছিল তাও মিটে যাওয়ায় আঙ্কারার সঙ্গে রিয়াদ কায়রো এবং আবুধাবির সম্পর্ক উন্নয়নের পথ আরো সহজ হল তুরস্ক হয়তো ওইসব দেশে মুসলিম ব্রাদারহুডকে সরাসরি সহযোগিতা করা থেকে বিরত থাকবে আর লিবিয়াতেও মিশর এবং আরব আমিরাতের সঙ্গে একটা রফা দফা হওয়ার পথে এছাড়া বাইডেন প্রশাসনের এই দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি ইসরায়েলকে আরেকটু নিয়ন্ত্রিত রাখার চেষ্টা ইরানের সঙ্গে পরমাণু শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্যের তুরস্কের সঙ্গে অন্য শক্তিধর মুসলিম দেশগুলোকে এক কাতারে দাঁড় করিয়েছে অদূর ভবিষ্যতে এই দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে কাশ্মীরে পৃথক তিন বন্দুকযুদ্ধে নিহত ছয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধের পৃথক তিন ঘটনায় জন নিহত হয়েছেন শুক্রবার তিন স্থানে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ অঞ্চলটিতে ইউরোপ আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বেশি দেশের কূটনীতিক নিয়ে গঠিত বিশেষ প্রতিনিধি দলের দুই দিনের সফরের পরপরই এই হামলা পুলিশ জানায় হল শ্রীনগর শহরে এক পুলিশ স্টেশনের কাছে সশস্ত্র যোদ্ধারা দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি করে আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরে ওই এলাকায় অনুসন্ধান চালায় ও জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করে হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ দায় স্বীকার করেনি স্থানীয় পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানান দ্বিতীয় এক ঘটনায় তিন যোদ্ধাকে অনুসন্ধান করতে দক্ষিণের সুপিয়ান জেলার এক গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে হামলার মুখোমুখি হয় পুলিশ ও সেনা সদস্যরা পরে এই অভিযানে ওই তিন যোদ্ধাই নিহত হয় বিজয় কুমার বলেন ঘটনাস্থল থেকে দুইটি রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা জানায় সরকারি বাহিনী বেসামরিক বাসিন্দাদের বাড়ি লক্ষ্য করে বিস্ফোরক ব্যবহার করে তৃতীয় ঘটনায় সশস্ত্র যোদ্ধারা পশ্চিম বিরোয়াতে এক পুলিশ সদস্যকে হত্যা ও অপর একজনকে আহত করে বলে জানান বিজয় কুমার উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চলে আসছে উভয় দেশই পুরো ভূখণ্ডটি নিজেদের দাবি করছে ভূখণ্ডটির অধিকার নিয়ে দুইবার যুদ্ধে জড়িয়েছে উভয় দেশ কাশ্মীরের অনেক বাসিন্দাই পাকিস্তানের সাথে যুক্ত হওয়া বা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে সমর্থন করে আসছেন নয়াদিল্লি কাশ্মীরিদের এই মনোভাব ও সংশ্লিষ্ট তৎপরতাকে পাকিস্তানের সমর্থন পুষ্ট সন্ত্রাস হিসেবে বর্ণনা করে আসছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে নরওয়েতে কৌশলগত বোমারু বিমান ওয়াশিংটনকে মস্কোর হুঁশিয়ারি নরওয়েতে কৌশলগত বি ওয়ান বোমারু বিমান পাঠানোর ব্যাপারে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস এক টুইটার বার্তায় লিখেছে মার্কিন বিমানবাহিনীর এই সংক্রান্ত সিদ্ধান্ত উত্তর ইউরোপে শান্তি নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ওই দূতাবাস আরও বলেছে আমেরিকার এসব বোমারু বিমান পরমাণু অস্ত্র বহন করতে পারে বলে তা মোতায়েন করা হলে ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে মার্কিন বিমানবাহিনীর প্রধান চার্লস ব্রাউন গত বৃহস্পতিবার বলেছিলেন তার বাহিনীর শিগগিরই নরওয়েতে সাময়িকভাবে বি ওয়ান বোমারো বিমান মোতায়েন করার কাজ শুরু করবে তিনি মার্কিন বিমান বাহিনীর এই সিদ্ধান্তকে বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার ফসল বলে দাবি করেন তিনি এমন সময় এ দাবি করেন যখন রুশ কূটনীতিকরা রাশিয়া ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলে যে কোনো অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ নেয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক তৎপরতাকে রুশ সীমান্তের কাছাকাছি নিয়ে যাওয়া এবং সিরিয়ায় পরস্পর বিরোধী অবস্থানের কারণে দু সাল থেকে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে ওই বছর ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে ওই প্রজাতন্ত্রে রুশ ফেডারেশনে যোগ দেওয়ার ঘটনাও এই উত্তেজনায় নিয়ামক ভূমিকা পালন করেছে ইরান বিরোধী পদক্ষেপ থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানাল রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পূর্ণবহাল করার সিদ্ধান্ত থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বক্তব্যে বলেছেন মস্কো এখন ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে তিনি বলেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পূর্ণবহাল করার সিদ্ধান্ত থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে আশা সঞ্চার করেছে জাতিসংঘে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি রিচার্ড মিলস নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পূর্ণ আবেদন প্রত্যাহার করে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দু সালে নিরাপত্তা পরিষদের কাছে এসব নিষেধাজ্ঞা পূর্ণবহালের আবেদন জানিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক ছয় জাতিগোষ্ঠীর বৈঠকে আবার যোগ দিতেও নিজের সিদ্ধান্ত ঘোষণা করেছে ওয়াশিংটন বলেছে পরমাণু সমঝোতা বিষয়ক বৈঠকে যোগ দিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর একদিনে এই দুটি সিদ্ধান্ত নিয়ে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে জো বাইডেন গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনবেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ